नमस्कार करमखा आज के निर्वाचनी समावेश सभापति मंडली हमारे माझे आछेन पुलट बोरोर माननीय सदस्य श्रीमती बिंदा कालाजी मार्क्सवादी कम्युनिस्ट पार्टी राज्य सम्पादक कमरेड जितेन चौधरी जी जिन्हें साबरुम विधानसभा केंद्र कांग्रेस समर्थित सीपीएम दल प्रार्थी हमारे माझे आछेन कांग्रेस समर्थित मनो विधानसभा केंद्र प्रार्थी जनप्रिय विधायक प्रभात चौधरी महाशय मंच भविष्ट अन्य नेतृत्व समबेत सज्जन मंडली मायरा बोनेरा छात्र युवक भाई बंधुरा बाजार एलाकार व्यवसायी दादा भाई बंधुरा शुद्ध एलाकार नागरिक बृंद बर्तमान भारतीय जनता पार्टी अवस्था टा की एक जीबी हासपाताले आईसीयू ते भर्ती आछे दिल्ली थेके बड़ बड़ डाक्तार बाबूरा प्रत्येक दिन आनागुना चलछे डाक्टर नरेंद्र मोदी डाक्टर रमेश शाह डाक्टर हेमंत विश्व शर्मा थेके शुरू करे डाक्टर नगदार सब डाक्तार बाबूरा आसछेन त्रिपुरा বাঁচানোর চেষ্টা চলছে এবং ঠিকই বলেছেন এরা সব হাতুড়ে ডাক্তার চেষ্টা করছে কোনোভাবে প্রচুর অর্থ খরচা করে মানসিক টনিক ঢুকিয়ে কিছু করা যায় কি না বিভিন্ন থেরাপি চলছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না গতকালকে শেষ একটা অস্ত্র বিজেপি কে যেটা আইসিইউ তে ভর্তি রয়েছে সেটাকে উজ্জীবিত করার লক্ষ্যে মানুষদের বোকা বানানোর জন্য একটা প্রতারণার একটা দলিল নির্বাচনী ইস্তেহারের নামে তারা প্রকাশ করলেন রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ১৬ তারিখ কি করতে হবে না করতে হবে ইতিমধ্যে মানুষ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন মনে কোনো সন্দেহ রাখবেন না ভারতীয় জনতা পার্টি আর ফিরে আসছে না এটা লিখে রাখতে হবে কোনো সন্দেহ রাখবেন না আগামী ২রা মার্চ এই আইসিইউ থেকে ডেড বডিটা বেরোবে এবং শ্মশানে ফেলবে অনেকের মনে সন্দেহ থাকতে পারে কংগ্রেস সিপিএম একই মঞ্চে কি ব্যাপার এই দুটো দল গণতান্ত্রিক গণতন্ত্রে বিশ্বাস এই দুটো দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস রাখে এই দুটো দল সমাজতন্ত্রে বিশ্বাস রাখে কাজে এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক শক্তিগুলো একটা জায়গায় এসেছে কেন রাজ্যের মানুষের স্বার্থে কারণ গণতান্ত্রিক যে অধিকার সাংবিধানিক যে অধিকার যেটা সংবিধানে রচিত হয়ে রয়েছে সেগুলো থেকে এই রাজ্যের মানুষ বঞ্চিত গত পাঁচ বছর ধরে ধারাবাহিক সন্ত্রাস চলে আসছে ত্রিপুরার বুকে কত লোক মারা গেছে কত লোকের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়েছে
বাইক বাহিনী হেলমেট বাহিনীর নামে অত্যাচারীরা অত্যাচার করে বেরিয়েছে পাঁচটি বছর ধরে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, প্রতিবাদ করার সাহস নেই, ফেসবুকে লাইক পোস্ট কমেন্ট শেয়ার করার উপায় নেই, একটা ফেসিবাদী মনোভাব নিয়ে সরকার পরিচালনা করছিল এই বিজেপি সরকার। যদি মানুষ চাইছিল মানুষকে অভয় দেওয়ার জন্য, মানুষের যে মনের যে চাহিদা, যে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক শক্তিগুলো একটা জায়গায় এসে লড়াই করুক, আমাদেরকে মুক্তি দিক, আপনাদের এই পরাধীনতার শৃঙ্খল থেকে বের করে আনার জন্য আমরা হাতে হাত মিলিয়েছি, এবং আগামী 2 তারিখ খড়কুটের মতে ভেসে যাবে এরা, সুনামি আসছে আমাদের রাজ্যে, ভেসে যাবে বিজেপি। এখানে আজকে খবরের কাগজ কিছু তাদের সংকল্পপত্র নাম পাল্টিয়েছে, গতবার ছিল ভিশন ডকুমেন্ট, এবার দিল সংকল্পপত্র 2023। আমি সবগুলো পড়ে সময় নষ্ট করব না, এক দুটো কথা বলছি আপনাদের। আমি বলতাম চেয়েছিলাম 90% অধিক যাদের নাম্বার তাদেরই, 90% অধিক নাম্বার কেরুলি থাকবে না, থাকলে 2-4 জনে থাকতে পারে। কাজে এই যে স্কুটি প্রদানের যে গল্পটা এখানে রচিত হয়েছে, এটা টাকা আবার একটা প্রতারণা ফাঁদে এই যুবক যুবতীদের ফেলে। এখানে বলা হয়েছে আমরা ত্রিপুরার অর্থনীতিকে বৃহত্তর হিসেবে গড়ে তুলব, কেসে ইয়ে কেয়া ওয়াদা হ্যায় বৃন্দাজি, আর তো আবার মিথ্যে কথা। অনুকূল চন্দ্র কারণ কেন, ঠাকুর দেবদার নাম এখন আনছি কেন, ওই অনুকূল চন্দ্র আশ্রমে কুলাইতে বিজেপির বন্ধুরা ঢুকে মূর্তি তুলতে ভেঙে গুড়িয়ে দিয়েছে, পাপ করেছে, অমিত শাহ গিয়ে দেওঘরে গিয়ে বসে রয়েছে, এখানে অনুকূল চন্দ্র যারা কোন তার উল্লেখ নেই, এই সব আবার নতুন ভাবে আবার প্রতারণার একটা দলিল এখানে পেশ করা হয়েছে। এখানে বলা হয়েছে আয়ুষ্মানের যোজনায় যে 5 লক্ষ টাকা অবধি যে জিজ্ঞেস করতে চাই, 5 লক্ষ থেকে 10 লক্ষ আয়ুষ্মান ভারতের অধীনে প্রতি পরিবারের বার্ষিক ক্যাপ 5 লক্ষ থেকে দ্বিগুণ করে 10 লক্ষ করব। হাউ ইজ ইট পসিবল, কেন্দ্রে বাজেট হয়েছে, আয়ুষ্মান ভারত এটা সেন্ট্রাল স্পন্সর স্কিম, বাড়ানা হ্যায় তো ওহাঁ সে বাড়ায়েগা, 10 লক্ষ টাকা যদি করতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে হবে, না তো ত্রিপুরা রাজ্য সরকার করতে পারে, নামকরণটা চেঞ্জ করতে হবে। আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকার অবধি যেটা রয়েছে সেটা কেন্দ্র সরকার প্রত্যেক রাজ্যের জন্য, ত্রিপুরা সরকার এরা বিজেপি বলছে 10 লক্ষ টাকা কোত্থেকে দেবে, কেন্দ্রীয় বাজেটে তার অর্থ ধরা হয়নি, ত্রিপুরা তো আলাদা না, ত্রিপুরার জন্য করতে গেলে অন্যান্য রাজ্য থেকে দাবি উঠবে আমাদেরও করো, আর ত্রিপুরার রেভিনিউ আর্নিং সেটা সাস্টেন করবে না, কাজে এই যে কথাটা এটা সম্পূর্ণ আবার মিথ্যা কথা প্রতারণার দলিল। কাজে এই সমস্ত প্রেসক্রিপশন দিয়ে, হাতুড়ি ডাক্তারদের এই সমস্ত প্রেসক্রিপশন দিয়ে কোন লাভ হবে না বন্ধুরা, এরা শ্মশানের দিকে গল্প বলেছিল, কর্মসংস্থান গল্প বলেছিল, সরকারি চাকরির কথা বলা হয়েছিল। আমি জিজ্ঞেস করতে চাই হয়েছে বলুন, একটা এই রাজ্যে একটা নতুন করে কল কারখানা শিল্প স্থাপন হয়েছে এখানে বলুন, তাহলে এই সমস্ত গল্প কাদের জন্য, স্বাস্থ্য ব্যবস্থা লাটে, শিক্ষা ব্যবস্থা লাটে,
কিসের জন্য ওরা ভোট চাইছে? শুধু গুন্ডাগিরি করে মানুষকে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে যদি কেউ ভাবে যে নির্বাচনী বৈতরণী পার হবে রাজ্যের মানুষ ছেড়ে কথা বলবে না। আচ্ছা মায়েরা ভাইরা তোমরা কোনো কথা না, মায়েদের কাছে আমি জিজ্ঞেস করছি, এরা যদি কারচুপি করতে আসে আপনারা কি দেবেন? ভোট চুরি করতে দেবেন? মায়েদের আওয়াজটা কিন্তু শুনতে পাচ্ছি না। ভোট চুরি করতে দেবেন? যদি চুরি করতে আসে কি করবেন? চেষ্টা করবে, ভয় দেখাবে, ফলস ভোটিং করতে দেবে তোমরা? এরা যদি ভয় দেখে কি করবে? এরা যদি তোমাদেরকে একটা শুনতে পাচ্ছি না, মানসিক ভাবে প্রস্তুত, ছেড়ে কথা বলবে না তো, পালিয়ে যাবে না তো ভয়ে, পিছু হটবে না তো, ঐক্যবদ্ধ ভাব দেশে বিষ ছড়াচ্ছে ধর্মের নামে, জাতপাতের নামে, আঞ্চলিকতার নামে, ভাষার নামে তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এটা হতে দেওয়া যায় না, এই রাজনীতিতে আমরা বিশ্বাসী না। এখন কি গুলো আপনাদের জন্য বরাদ্দ ছিল, লুটপাট করেছে, এর একটা অংশ এখন বিলি বন্টন করবে, টাকাগুলো নেবেন রাখবেন, আর গিয়ে ভোট দেবেন কোথায়? আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই ভালো শিক্ষা, আমরা চাই ভালো স্বাস্থ্য পরিষেবা, আমরা চাই অধিক ক্ষমতা, জনজাতিদের কাছে অধিক ক্ষমতা। এই যদি আমরা আদায় করতে পারি তাহলে এই রাজ্যের মধ্যে কেন অশান্তি থাকবে? আমাদের লক্ষ্য সেই দিকে। চলুন, অনেক হয়েছে, অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন, অনেক অপমান সহ্য করেছেন, আমার চোখে এখনো ভাসে কিছুদিন আগে উপনির্বাচনে আমি কন্টেস্ট করেছিলাম, লড়াই করেছিলাম উপনির্বাচনে, দাদুর সমান, এই যে আমার দাদুদা, এই দাদু, এই দাদুর সমান একজন ভদ্রলোককে 22-23-24-25 বছর একটা ছেলে মারতে শুরু করেছে, প্রচুর ভাবে মহিলাদের গায়ে হাত, বয়োজ্যেষ্ঠদের গায়ে হাত, ছুরি মারা হয়েছে, ছুরি কাগত করা হয়েছে একজন সিভিল ড্রেসে পুলিশ অফিসারকে। এ তো ত্রিপুরের কোনো ছিল না, জবের থেকে এসছে তবে থেকে এই করে যাচ্ছে, একটার পর একটা নির্বাচন আপনাদের অধিকার খর্ব করে শুধু ছাপ্পা ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে এই রাজ্যে। এটার একটা ফুল স্টপ, চিরতর বিদায় দিতে হবে আমাদের। কাজে সময় এসছে, ওই ষোলো তারিখ হচ্ছে এই পরাধীনতার শিকল থেকে বের করে আনতে হবে ত্রিপুরা রাজ্যের জনগণ। আপনাদের উপর আমাদের অগাধ বিশ্বাস, আমাদের হাতে টাকা নেই, আমাদের হাতে বোমা নেই, আমাদের হাতে পিস্তল নেই, আমরা কারোর রক্ত আমরা ঝরাতে চাই না, আমরা খুনোখুনি করতে চাই না, আমরা মানুষের অধিকারকে ফিরে দিতে চাই। আমাদের অস্ত্র আছে, আমাদের অস্ত্র ভালোবাসা, আমাদের অস্ত্র বিশ্বাস, আমাদের অস্ত্র জনগণকে সম্মান, প্রেম, প্রীতি, ভালোবাসা, এর মাধ্যমে ত্রিপুরাটাকে আমরা জিততে চাই। আপনারা আছেন তো আমাদের সাথে, তাহলে নিশ্চয় থাকুন, সাহস নিয়ে চলবেন, আমরা আছি, কিচ্ছু করতে পারবে না, খুরকুটের মধ্যে ভেসে যাবে। হচ্ছে একটাই, বিজেপি মুক্ত ভারত, বিজেপি হটাও, ত্রিপুরা বাঁচাও, বিজেপি এই সংকল্প নিয়েই আগামী দিন আমরা, শুধু এই নির্বাচন না, যতদিন বিজেপি থাকবে দেশে প্রত্যেকটি নির্বাচন বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই। এই যে আজকে ত্রিপুরা থেকে যে বার্তাটুকু আমরা সারা ভারতবর্ষের মধ্যে দিতে চাই, অনেক ধন্যবাদ, অনেক অনেক আমাদের ভালোবাসা জানিয়ে ঈশ্বরের কাছে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি,
গণতন্ত্র যেন জিতে, মানুষ যেন জিতে, মানুষের মুখে যেন হাসি ফোটে, আপনাদের কাছে প্রার্থনা করে আপনার সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।